কেবকলৈ কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহরে বৈঠক বৈঠকত অংশগ্রহণ মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱালৰ অংশগ্রহণ ত্রিপুরার মুখ্যমন্ত্রী অগপ বিপিএফ আর এআইডিএফর নেতৃত্বর নাগরিকত্ব সংশোধনী বিধেয়কক লৈ কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহরে বৈঠক এই বৈঠকত কি কি আলোচনা হল কি কয় রাজ্যিক বিজেপির সভাপতি রঞ্জিত দাসে কেব আনিব বিচরাত অমিত শাহক ধন্যবাদ রাজ্যিক বিজেপির সভাপতি রঞ্জিত দাসর সমগ্র জাতীয় নাগরিকত্ব সংশোধনী বিধেয়কর বিরোধিতা করার সময়ত রাজ্যিক বিজেপির সভাপতি রঞ্জিত দাসর মন্তব্য শুনক ভারতীয় জনতা পার্টি অসম গণ পরিষদ বিপিএফ ইউডিএফ সম্মিলিত গণশক্তি অসম আমার রাভা যৌথ সংগ্রাম সমিতি কে আদি করে আমার যে কাউন্সিল সমূহর যে ছটা কাউন্সিলর চেয়ারম্যান সমূহ সিক্স শিডিউলর হেৰি সমূহ চিএম সমূহ সকলে তাতে আসলে আর আজি আমি প্রথমতে মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহ ডাঙরিয়াক ধন্যবাদ এইখানে জানাইছো যে তেখেতে নির্বাচনের সময়ত আর নির্বাচনের পিছতো দুটা কথা কৈছিলে যে কেবখন আমি আগন্তুক দিনত আমি আনিম বলি কৈছিলে আর দ্বিতীয় কথাখার কৈছিলে যে কেব আনার প্রাক মুহূর্তত আমি কনসালটেশন এন্ড কনসেনসাস এই দুটা শব্দ কৈছিলে যে কনসালটেশন এন্ড কনসেনসাস বলে কৈছিলে আর আজি মই তেখেতক ধন্যবাদ জানাইছো যে তেখেতে যে কমিটমেন্ট দিছিলে কেব আনিম বলে তার কারণে আমি ভারতীয় জনতা পার্টির অসম প্রদেশে ধন্যবাদ জানাইছো আর দ্বিতীয়তে ধন্যবাদ জানাইছো যে কনসালটেশন এন্ড কনসেনসাস কথাখার যে কৈছিলে আজি আসলে সত্য প্রমাণিত হয়েছে কারণ আমার এই বৈঠকখনের পিছতে এটা সাহিত্য সভাকে আদি করে বিভিন্ন সংগঠনের লগত বৈঠক আছে আমি যখন প্রপোজ করেছে কারণ আজি মুখামুখিকেও আমাক কৈছে যে আগন্তুক দিনত যখন কেব আনা হব সেই কেবত কাট অফ ইয়ারর কথা ওলাইছিলে আর কাট অফ ইয়ারর ক্ষেত্রত আমি 2014 31 ডিসেম্বরের কথাটো পুনৰ দোহারিছো কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহরে বৈঠকত অংশগ্রহণ করে অরুণাচল প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী নবাম তুকির মন্তব্য অরুণাচলত নাগরিকত্ব সংশোধনী বিধেয়কক মানি লওয়া নহব বিরোধিতা করিব নাগরিকত্ব সংশোধনী বিধেয়কর নাগরিকত্ব সংশোধনী বিধেয়কে ভাষা সংস্কৃতি ধ্বংস করিব আই ক্যানট স্যাটিসফাই নাও বা আনটিল এন্ড আনলেস দিস দি বিল ইজ নন টু আস আই ডোন্ট নো এনিথিং অ্যাবাউট দি বিল উই মেড আওয়ার পয়েন্ট এন্ড উই অপোজ দি বিল ইনিশিয়ালি এন্ড নাও ইভেন নাও উই আর অপোজিং দি বিল এন্ড দি সেকেন্ড পয়েন্ট উই হ্যাভ সাবমিটেড দ্যাট ইফ ইট অল ইট ইজ গোয়িং টু বি পাস দেন দি অরুণাচল আনহাতে নাগরিকত্ব সংশোধনী বিধেয়কৰ তীব্র বিরোধিতা এআইডিএফৰ কোনো কাৰণতে নাগরিকত্ব সংশোধনী বিধেয়ক মানি নোলোৱাৰ হুংকাৰ এআইডিএফৰ আমিনুল ইসলামৰ তান্ত্রিক মৰ্চাই এই কেব চিটিজেনশ্বিপ এমেণ্ডমেণ্ট বিল আমি এইটো অপোজ কৰিছো এই কারণে অপোজ কৰিছো প্রথম কথা হল যে এই বিলটো ধর্মের উপর ভিত্তি করে আনা হৈছে ৰিলিজিয়াছৰ উপর আনা হৈছে আমি প্রশ্ন সুধিছো আজি মাননীয় হোম মিনিষ্টাৰ চাহাবক যে রিলিজিয়াস পার্সিকিউট যে হয়েছে তার প্রমাণ কি তার কেন রিলিজিয়াস পার্সিকিউট আমি ডিটেক্ট করি আমার হাতত কি যন্ত্র আছে আমি রিলিজিয়াস পার্সিকিউট মেজার করি এক নম্বর কথা দুই নম্বর কথা হচ্ছে 2014 31 ডিসেম্বরলৈ কিমান মানুষ আহিছে এই মানুষের তথ্য কোনে দিব স্টেট গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট আর বিএসএফ এইখানে কোনে দিব পারিব তেখেত দিব নোৱাৰে তো আলটিমেটলি আমি অসম চুক্তি অসম আন্দোলন হল প্রায় 10,000 মানুষ মরিলে 856 জন শহীদ ঘোষণা করা হল তারপর অসম চুক্তি হল অসম চুক্তি মতে স্পষ্টভাবে আমার 25 মার্চ 2071 সন ফিক্স করা হল সেইটার উপর বেস করে সিটিজেনশিপ অ্যাক্ট 1955 সেকশন 6 এমেন্ড করা হল সেকশন 6A সোমাই দিয়া হল তারপর আমি দেখিছো যে সেইটার উপর বেস করে আপনার 1600 কোটি টাকা খরচ করে 56,000 কর্মচারী 5 বছর ধরে এনআরসি বনালে আজি তেখেতসকলে সেই গোটেইখানি প্রসেসক মারাত্মকভাবে আমি দেখিছো মারাত্মকভাবে এই গোটেইখানি প্রসেসক নাল এন্ড ভয়েড করে আজি তেখেতসকলে কৈছে আকৌ নতুনকে এনআরসি হব এখানে 6 নম্বর দফা সন্দর্ভতো আলোচনা হয় কেন্দ্রীয় গৃহমন্ত্রীরে 6 নম্বর দফা সন্দর্ভত কি কয় কেন্দ্রীয় গৃহমন্ত্রীগুলিয়ে শুনক রাজ্যসভার সাংসদ বিশ্বজিৎ দৈমাৰীৰ মুখেৰে 6 নম্বর দফার কথাটো কৈছে যিখিনি সাধারণ মানুষ আছে খিলঞ্জীয়া অসমীয়া মানুষ আছে এওঁলোকৰ কাৰণে 6 নম্বর দফাটো মানে অসম চুক্তিৰ 6 নম্বর দফাটো খুব মানে ধুনীয়া কয় ইয়াত কলা সংস্কৃতি ভাষার পর আরম্ভ করে মাটি বাড়ির ক্ষেত্রত বা রাজনৈতিকভাবে যিখিনি সুরক্ষিত মানে হব লাগে সেটা সাংবিধানিকভাবে এইটো করা হব উল্লেখ হয়েছে কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহরে এই বৈঠকত মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱাল বিত্তমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে আদি করে অসম গণ পরিষদ বিপিএফ এআইডিএফর নেতৃবর্গই অংশগ্রহণ করে
কিন্তু লক্ষণীয় বিষয়টি হয়েছে নাগরিকত্ব সংশোধনী বিধেয়কের বিরুদ্ধে রাজ্যজুড়ি দল সংগঠনে প্রতিবাদ করার সময় কেন্দ্রীয় সরকারে কি সিদ্ধান্ত গ্রহণ করে সেয়া অনাগত সময়ত লক্ষণীয় হব। কিন্তু এটা কথা স্পষ্ট, কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ তথা বিজেপিয়ে নাগরিকত্ব সংশোধনী বিধেয়ক গৃহীত করিবর বাবে বদ্ধপরিকর। দিল্লির পৰা সেমুয়েল হৰো, আসাম টক্স।